প্রায় দু সপ্তাহ ধরে আতঙ্কের অবসানে অবশেষে পাকড়াও মালদার কালিন্দি নদীতে আসা কুমিরের বৃহস্পতিবার মালদার হবি নদী থেকে কুমিরটিকে পাকড়াও করে গাজল বনদপ্তরের কর্মীরা কালিন্দি নদীতে কুমিরের দেখা পাওয়া যায় প্রথমে কুমির না ঘড়িয়াল তা নিয়ে বেশ কিছু সন্দেহ তৈরি হয় খবর পেয়ে বনদপ্তরের কর্মীরা এসে ক্ষতি দেখে কুমিরের অস্তিত্বই চিহ্নিত করে সেই মতো নদীতে নামতে বারণ করে দেওয়া হয় স্থানীয়দের গোটা ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায় নদীতে কুমির ধরার মতো বিশেষজ্ঞ কোন দল মালদায় না থাকায় সুন্দরবন বনদপ্তর কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় সাহায্য চাওয়া হয় তারা এসে বিষয়টি পর্যবেক্ষণ করে যদিও কুমিরটি কালিন্দি মহানন্দা নদী হয়ে পুনর্ভাব নদীতে এসে উপস্থিত হয় বুধবার স্থানীয়দের মারফত কুমিরের বিষয়ে জানতে পেরে বনদপ্তর সেটি ধরতে সচেষ্ট হয় যদিও বুধবার ব্যর্থ হলেও অবশেষে বৃহস্পতিবার ঘন্টাখানেকের প্রচেষ্টায় ওই কুমিরটিকে পাকড়াও করা হয় প্রায় সাড়ে ন ফিট দৈর্ঘ্যের কুমিটির ওজন প্রায় দুশো কিলোগ্রাম এদিন কুমিটির প্রাথমিক চিকিৎসা করার পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গিয়েছে বনদপ্তর সূত্রে পনেরো দিন পনেরো দিন ধরে আতঙ্কটা ছিল কুমির আতঙ্ক যার ফলে মানুষ নদীতে নামতে পারছিল না এখানে তো সবাই নদীর মধ্যেই নামতে বাধ্য কিন্তু নামতে পারছিল না আতঙ্কের জন্য সেই আতঙ্কের আজকে অবসান হল